হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই বলছো যে ভাইয়া এত বড় একটা গ্যাপ হয়ে গেছে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন হ্যাঁ আবার চলে আসলাম তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালকেনের হ্যালোজিনেশন আমরা ক্লাস নাইন থেকে দেখে আসছি যে যখন কোনো একটা অ্যালকেনকে আমরা জাস্ট অ্যালকেনটাকে এইভাবে দেখাই আর এইচ তোমরা সবাই জানো আর হচ্ছে অ্যালকাইল মূলক যেখানে একটা হাইড্রোজেন কম থাকে তার সাথে যখন আমরা একটা হাইড্রোজেনকে যুক্ত করে এটাই হচ্ছে একটা অ্যালকেন যেখানে কার্বনের সাথে সবগুলো যোজনের মধ্যে হাইড্রোজেন থাকবে তাই না সম্পৃক্ত একটা যৌগ এখন এই হাইড্রোজেনটাকে আমরা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করব। এখানে একটা হ্যালোজেন নিয়ে আসবো আর তৈরি হবে এইচএক্স তো এই যে একটা অ্যালকেনের হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হওয়া এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আমরা বলি হ্যালোজিনেশন বিক্রিয়া অ্যালকেনের হ্যালোজেনেশন বিক্রিয়া অর্থাৎ অ্যালকেনের মধ্যে আমরা একটা হ্যালোজেনকে যুক্ত করলাম খেয়াল করে দেখো আমরা যদি অ্যালকেন হিসেবে মিথেনকে নেই এবং তার সাথে আমরা যদি ক্লোরিনকে যুক্ত করি এক্ষেত্রে রশ্মি নেওয়া যেতে পারে অথবা আয়রনযুক্ত অতি উচ্চ তাপ প্রয়োগ করা যেতে পারে নিলে একটা একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে যেমন প্রথম হাইড্রোজেনটার প্রতিস্থাপিত হলে এখানে ক্লোরোমিথেন তৈরি হবে আর বাই প্রোডাক্ট হিসেবে এইচসিএল তৈরি হবে আচ্ছা তোমাদের জ্ঞাতার্থ আমি বলে রাখতেছি জৈব বিক্রিয়ায় আমরা যেই যৌগটাকে পরিবর্তিত করবো অর্থাৎ যেই যৌগটা আমাদের জৈব যৌগ এই জৈব যৌগটাকে আমরা বলি সাবস্ট্রেট অর্থাৎ যার মধ্যে আমরা একটা পরিবর্তন সংঘটিত করব। তাকে বলা হয় সাবস্ট্রেট আর সাবস্ট্রেটটাকে পরিবর্তন করার জন্য আমরা যার সহায়তা নেই যেমন ক্ষেত্রে ক্লোরিনটা ইউভিয়ার প্রভাবে ভেঙে যে ক্লোরিন পরমাণু তৈরি করে ফ্রি রেডিক্যাল তৈরি করে ফ্রি রেডিক্যালটা যে মিথেনকে আঘাত করে অ্যাটাক করে অ্যাটাক করার মাধ্যমেই বিক্রিয়াটা সংঘটিত হয় অর্থাৎ সাবস্ট্রেটটাকে ভাঙার জন্য যে বিক্রিয়কটা সহায়তা করে তাকে আমরা বলি বিকারক বিকারকের আরেকটা নাম হচ্ছে আক্রমণকারী বিকারক এটা আক্রমণ করার মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত করবে তো এই বিকারকটা ভেঙে যে মিথেনটাকে ক্লোরোমিথেনে রূপান্তর করবে তো বিষয়টা কিন্তু এইখানেই শেষ হয়ে যায় না এটা একটা চেইন রিয়েকশন অর্থাৎ এই ক্ষেত্রে আরও ক্লোরিন যে এই ক্লোরোমিথেনের হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করতে থাকবে রিপ্লেস করতে করতে তৈরি হবে মিথিলিন ক্লোরাইড তৈরি করবে ক্লোরোফর্ম এবং সর্বশেষ কার্বন টেট্রাক্লোরাইড তো এটা নিয়ে আমাদের যত সমস্যা যে ভাই আমরা তো তৈরি করতে চাই শুধুমাত্র এই জিনিসটা আমরা তৈরি করতে চাই শুধুমাত্র ক্লোরোমিথেন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কি আরও তিনটা যৌগ এটা তো আমাদের উদ্দেশ্য ছিল না তাহলে আমরা কী করতে পারি কী কাজ করলে এই ক্লোরোমিথেনটাই অর্থাৎ মনোসাবস্টিউশন একবার সাবস্টিটিউটেড যৌগটা বেশি পরিমাণে তৈরি হবে আমরা চাই ওই বেশি পরিমাণে ওইটাই তৈরি করতে তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমরা এই যে অ্যালকেনটা অ্যালকেন বনাম এই হ্যালোজেন এই রেশিওটা নিয়ে আমরা চিন্তা করব যদি এই অ্যালকেন এবং হ্যালোজেনের রেশিওটা সমান সমান থাকে অথবা বেশি থাকে যদি হ্যালোজেনটা এই অ্যালকেনের সমান বা বেশি থাকে সেই ক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইড বেশি তৈরি হবে অর্থাৎ সবগুলা প্রতিস্থাপনের মাধ্যমে যেটা পাই ওটা বেশি তৈরি হবে এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনো আমরা যদি এই মিথেনের থেকে হ্যালোজেনটাকে সমান বা বেশি পরিমাণে নেই সেক্ষেত্রে চার নাম্বার যে যৌগটা ছিল খেয়াল করে দেখো যে চার নাম্বার যৌগটা এটা কিন্তু বেশি পরিমাণে তৈরি হবে অর্থাৎ এটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট আচ্ছা তাহলে বুঝতেই পারতেছো কীভাবে আমরা এই প্রথমটাকে মেজর প্রোডাক্ট বানাবো এটা এইভাবে আমরা যদি আমাদের এই সাবস্ট্রেটটা অর্থাৎ অ্যালকেনকে যদি বেশি পরিমাণে নেই খেয়াল করো এটা যদি আমাদের বেশি পরিমাণে থাকে বেশি পরিমাণ অর্থাৎ হ্যালোজেন যত মোল থাকবে তার থেকে বেশি বুঝা গেল হ্যালোজেন যদি আমরা ওয়ান মোল নেই এটা হবে কি ওয়ান এর বেশি আমরা যদি আমাদের বেশি পরিমাণে নেই সেই ক্ষেত্রে দেখা যাবে এটা আমি কি লিখলাম দেখো সেই ক্ষেত্রে দেখা যাবে এই বেশি তৈরি হবে বেশি তৈরি হবে একদম সহজে না একটু মাথা খাটাইতে হবে ঠিক আছে তো এটা বেশি পরিমাণে নিলেই প্রথমটা অর্থাৎ আমাদের ক্লোরোমিথানটা বেশি পরিমাণে তৈরি হবে আর যখন ক্লোরোমিথান তৈরি হয়ে যাবে এটা থেকে আমরা সায়ানাইড যোগও তৈরি করতে পারবো এটা থেকে আমরা অ্যাসিড তৈরি করতে পারবো এটা থেকে অ্যালকোহল তৈরি করতে পারবো সব কিছু তৈরি করা যায় এই যে যখনই আমরা অ্যালকাইল হ্যালাইট তৈরি করে ফেলব অ্যালকাইল হ্যালাইট থেকে কিন্তু যাবতীয় অ্যালিফেটিক যোগও তৈরি করা যায় এটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ একটা তথ্য যে কোনো অ্যালিফেটিক যোগ তৈরি করবা শুরুতেই অ্যালকাইল হেলাইট তৈরি করে ফেলো অ্যালকাইল হ্যালাইট থেকে সব কিছু তৈরি করা যায় ঠিক এর পরের ভিডিওটাতে আমরা ওইটা দেখাবো যে কীভাবে এই অ্যালকাল হ্যালাইট থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি অ্যালকিন তৈরি করতে পারি তারপরে অ্যালকাইন তৈরি করতে পারি অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড সব কিছু আমরা এই অ্যালকাল হ্যালাইট থেকে তৈরি করে দেখাই দিব ঠিক আছে এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হ্যালোজেন আমরা যদি হ্যালোজেনটাকে ভিন্ন ভিন্নভাবে নিই ভিন্ন ভিন্ন হ্যালোজেন কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণে বিক্রিয়া করে যেমন চিন্তা করে দেখো এই হ্যালোজেন হিসেবে আমরা যদি ফ্লোরিনকে নেই তাহলে এক ধরনের বিক্রিয়া হবে একটা গতিতে বিক্রিয়া হবে আমরা যদি ক্লোরিনকে নেই তাহলে কিন্তু বিক্রয়ের হার চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা দেখি যে বিভিন্ন রকম হ্যালোজেনের জন্য এই বিক্রিয়ার হার রকম হয় আমরা কিন্তু বিক্রিয়ার হার নিয়ে কথা বলতেছি হ্যাঁ অর্থাৎ বিক্রিয়াটা কত দ্রুত সংঘটিত হবে আমরা সেটা নিয়ে কথা বলতেছি খেয়াল করে দেখবা এই চারটা হ্যালোজেনের মধ্যে আয়োডিনটা সবথেকে কম সক্রিয় আয়োডিন কি সবচেয়ে কম সক্রিয় আয়োডিনটা সব থেকে স্লো রিয়েশন করবে আর এই ফ্লোরিনটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় খেয়াল করে নাও ফ্লোরিন সবথেকে বেশি সক্রিয় আয়োডিন সবথেকে কম সক্রিয় তো বুঝতেই পারতেসো এই আয়োডিনের ক্ষেত্রে সবথেকে কম পরিমাণে পদার্থ তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে এদের রিয়ানের রেটটা কেমন হবে আয়োডিন যদি ওয়ান মোল পার লিটার পরিমাণে বিক্রিয়া করে প্রতি সেকেন্ডে ব্রোমিন তার এক হাজার গুণ বেশি বিক্রিয়া করতে পারবে আমি রেশিওটা দেখায় দিচ্ছি আয়োডিন যদি প্রতি সেকেন্ডে একটা করে বিক্রিয়া করে তাহলে ব্রোমিন প্রতি সেকেন্ডে এক হাজারটা করে বিক্রিয়া করতে পারবে এর বিক্রয় হার এক হাজার গুণ বেশি আর ক্লোরিন দেখা যাবে ওই একই সময়ে টেন টু দি পাওয়ার সিক্স অর্থাৎ দশ লক্ষ গুণ বেশি বিক্রিয়া করবে আয়োডিন যে রেটে বিক্রিয়া করবে তার দশ লক্ষ গুণ বেশি বিক্রিয়া করবে কে ক্লোরিন তার মানে বোঝাই যাচ্ছে ক্লোরিনটাও কিন্তু বেশ অনেক বেশি সক্রিয় আচ্ছা যদি ফ্লোরিনের কথা দেখো তাহলে কিন্তু একদম মাথাটা ঘুরায় যাবে ফ্লোরিন আয়োডিনের তুলনায় টেন টু দি পাওয়ার ফিফটিন গুণ বেশি বিক্রিয়া করে টেন টু দি পাওয়ার ফিফটিন বুঝতে পারতেছ পুরো ফেম টু স্কেলে এত বেশি পরিমাণে তো দেখা যায় আমরা যখন হাইড্রোকার্বনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া দেই তখন আর কিছু বুঝে ওঠার আগে এই বিস্ফোরণ হয় ওরা কি হয় বিস্ফোরণ হয়ে যায় এমন পরিমাণে বিস্ফোরণ হয় যে পুরা পাত্রটাই একদম বিধ্বস্ত হয়ে যায় এই ক্ষেত্রে আমাদের কি করতে হয় জানো এই ক্ষেত্রে আলো বা ইউভি বা তাপ কোনো কিছু দেওয়া যাবে না এই রিয়াকশনটা করার জন্য আমাদের অন্ধকার রুম খুঁজে বের করতে হবে একদম ডার্ক অন্ধকার অবস্থায় এই অন্ধকার অবস্থায় আমাদের বিক্রিয়া করাতে হবে তখন এটা তৈরি করবে ফ্লোরো এবং এইচএফ এটা মাথায় রাখতে হবে আমরা কখনোই ল্যাবরেটরিতে ফ্লোরোমিথেন বা হচ্ছে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি এই বিক্রয়ের মাধ্যমে তৈরি অ্যাট অ্যাটলিস্ট বুঝতে পারছো এখন যদি তোমরা প্রশ্ন করো যে ভাইয়া এই বিক্রিয়াটা কীভাবে হয় তাহলে আমি বলে দিব এটা মুক্তমূলক মেকানিজমে হয় এই বিক্রিয়াটা মুক্তমূলক মেকানিজম বা মুক্তমূলক কৌশলে সংঘটিত হয় এখন প্রশ্ন হচ্ছে যে মুক্তমূলক মেকানিজম কি বিক্রিয়ার ধরন আসলে তিনটা একটা হচ্ছে সে নিউক্লিওফাইল দ্বারা বিক্রিয়া করতে পারে এই যে বিকারকটা আমি বললাম খেয়াল করে দেখো এই বিকারকটা তিন ধরনের হতে পারে এটা হইতে পারে এটা নিউক্লিওফাইল অর্থাৎ ঋণাত্মক চার্জ বিশিষ্ট হতে পারে তাহলে বিক্রিয়াটা হয়ে যাবে নিউক্লিওফিলিক বিক্রিয়া এই বিকারক হইতে পারে ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল তাহলে বিক্রিয়াটাকে আমরা বলবো ইলেকট্রোফিলিক বিক্রিয়া এই বিকারক হইতে পারে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল যদি ফ্রি রেডিক্যাল যে বিক্রিয়াটা করে তাইলে ওই বিক্রিয়াকে আমরা বলি ফ্রি রেডিক্যাল রিয়েকশন বা মুক্তমূলক বিক্রিয়া তো এই ক্ষেত্রে তোমরা খেয়াল করবা ইউভি রশ্মি যখনই দেখবা ইউভি অথবা অতি উচ্চ তাপমাত্রা তাহলে চোখ বন্ধ করে বলবা যে বিক্রিয়াটা একটা মুক্তমূলক মেকানিজমের বিক্রিয়া ইউভি থাকা মানে মুক্তমূলক মেকানিজমের বিক্রিয়া তো আমি আরেকটু তথ্য দিয়ে দিচ্ছি এই মুক্তমূলক মেকানিজমের বিক্রিয়া আমরা বুঝতে পারবো যদি যোগের মধ্যে পারঅক্সাইড থাকে এই পারঅক্সাইডগুলো মুক্তমূলক মেকানিজমে বিক্রিয়া করে যদি ইউভি থাকে তাইলেও মুক্তমূলক যদি উচ্চ তাপমাত্রা থাকে এই তিনটা শর্ত যে একটা শর্ত থাকলেই আমরা বলবো যে এই বিক্রিয়াটা মুক্তমূলক মেকানিজমে হবে তো আবারও বলি পারক্সাইড এ তো জৈব পারক্সাইড যদি থাকে এটা মুক্তমূলক মেকানিজমের বিক্রিয়া যদি ইউভি রশ্মি থাকে তাইলে এটা মুক্তমূলক মেকানিজমের বিক্রিয়া যদি উচ্চ তাপমাত্রা থাকে তাও মুক্তমূলক মেকানিজমের বিক্রিয়া খেয়াল করে দেখো এই ক্লোরিনকে আমরা যখন অতি উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করব। এমন শক্তি দিব যেটা কিনা ক্লোরিনের বন্ধন শক্তি বন্ড এনার্জি বন্ড এনার্জির চেয়ে বেশি তাহলে খেয়াল করো যে শক্তিটা ক্লোরিনের বন্ড এনার্জির চেয়ে বেশি হবে সেই শক্তির প্রভাবে ক্লোরিনের বন্ধনটা পুরো ভেঙে যাবে পুরো টুটে যাবে ঠিক আছে এই বন্ধন যখনই টুটে যাবে বন্ধন যখনই ভেঙে যাবে তখন কোন ঘটনা ঘটবে তখন যার যার ইলেকট্রন তার তার কাছে চলে যাবে খেয়াল করে করে দেখো একটা ইলেকট্রনের শেয়ার আমরা দেখাচ্ছি তো ওয়ান সাইডেড অ্যারো দেখাইতে হবে ঠিক আছে এই চিহ্নটা দ্বারা আমরা বলি ওয়ান ইলেকট্রন শিফট ওয়ান ইলেকট্রন শিফট তো যার যার ইলেকট্রন তার কাছে চলে গেল চলে গেলে কি হবে এই তো ক্লোরিন একদম মুক্ত পরমাণু ক্লোরিন মুক্ত পরমাণু তৈরি করলো এই মুক্ত পরমাণুগুলাকেই আমরা বলি মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল মুক্তমূলক আর যেখানেই মুক্তমূলক তৈরি হবে সেখানেই খুব দ্রুত গতিতে বিক্রিয়া হবে দ্রুত গতির বিক্রিয়া খুবই দ্রুত গতির বিক্রিয়া এবং অধিকাংশ সময় এরা হয় চেইন বিক্রিয়া চেইন বিক্রিয়া তো চেইন বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় একটার পর আরেকটা তৈরি করতেই থাকবে এবং এই যে দ্রুত গতির বিক্রিয়া দেখতে পাচ্ছ কেন দ্রুত বিক্রিয়া কারণ এই যে পরমাণু তৈরি হয়েছে পরমাণুগুলো স্বাধীন অস্তিত্ব নাই এরা চায় খুব দ্রুত কারোর সাথে বিক্রিয়া করে যুক্ত হয়ে যেতে তো এই বিক্রিয়াটা থ্রি স্টেপে সংঘটিত হয় এটাই হচ্ছে স্টেপ ওয়ান দেখো প্রথম স্টেপে কি হবে প্রথম স্টেপে মুক্তমূলক তৈরি হবে দেখো প্রথম স্টেপে এই ক্লোরিনটা ভেঙে ক্লোরিনটা ভেঙে মুক্তমূলক তৈরি করলো এটাকে আমরা বলতেছি স্টেপ ওয়ান এই মুক্তমূলকটা যে স্টেপ টুতে স্টেপ টুতে মুক্তমূলকটা যে অ্যাটাক করা শুরু করবে খেয়াল করে দেখো এই তো সিএচ থ্রি এটাকে আমরা এইভাবে না দেখে এইভাবে দেখাবো সিএইচ থ্রি আর হচ্ছে একটা হাইড্রোজেন খেয়াল করো এই জায়গাতেই আমাদের মুক্তমূলকটা এসে অ্যাটাক করবে খেয়াল করো কার্বনের আছে একটা মাত্র ইলেকট্রন সে হাইড্রোজেনকে ধরবে কেমনে ধরবে একটা ইলেকট্রন নিয়ে যাবে এই হাইড্রোজেন বলবে ভাই তোমার তো একটা ইলেকট্রন আছে আমার একটা ইলেকট্রন আছে চলো এই ইলেকট্রন দুটো আমরা শেয়ার করি তো দেখো এই ক্লোরিন আর একটা ইলেকট্রন পেলেই কিন্তু বন্ধন তৈরি করতে পারে তো এই ক্লোরিনটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিয়ে খুব আরামসে এইচসিএল তৈরি করে ফেলবে কিন্তু প্রবলেম হয়েছে দেখো যখন হাইড্রোজেনের একটা ইলেকট্রন চলে গেছে এই কার্বনের যে একটা ইলেকট্রন ছিল সেটা আবার তার উপরে এসে বসবে তো এই জায়গায় তৈরি হয় মিথাইল মুক্তমূলক মিথাইল ফ্রি রেডিক্যাল এই মিথাইল ফ্রি রেডিক্যাল যে মিথাইল ফ্রি রেডিক্যাল যে আরেকটা ক্লোরিনকে অ্যাটাক করবে খেয়াল করে দেখো অ্যাটাক কেমনে হয় এইভাবেই হয় এই মিথাইল ফ্রি রেডিক্যাল তার একটা ইলেকট্রন নিয়ে একটা ক্লোরিনকে অ্যাটাক করবে ক্লোরিন বলবে যেহেতু তুমি একটা ইলেকট্রন নিয়ে আসছো কোনো সমস্যা নাই আমিও একটা ইলেকট্রন নিয়েই তোমার কাছে আসবো আর এই ইলেকট্রনের কাছে আবার এই ক্লোরিনের কাছে একটা ইলেকট্রন যাবে তাইলে এস থ্রি সিএল তৈরি হলো আবার খেয়াল করো আরেকটা ক্লোরিন রেডিক্যাল তৈরি হয়েছে আমি আবারও বলি একটা ইলেকট্রন নিয়ে কেউ যখন যাবে তখন বন্ধন থেকে সে একটা ইলেকট্রনকেই নেবে কারণ দুইটা ইলেকট্রন হলেই নতুন করে বন্ধন তৈরি হয় তো যখন এই বন্ধন থেকে একটা ইলেকট্রন চলে আসলো আরেকটা ইলেকট্রন কার কাছে যাবে বাকি আরেকটা ক্লোরিনের কাছে যাবে সেখান থেকে পুনরায় নতুন করে রেডিক্যাল তৈরি হলো ওই রেডিক্যালটা যেয়ে ক্লোরিনটা যে আরেকটা মিথেনকে অ্যাটাক করবে এইভাবে যখন অ্যাটাক চলতে থাকবে এটা কি আমরা বলি প্রোপাগেশন 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 অর্থাৎ খেয়াল করে দেখো একটার পরে আরেকটা রিয়াকশন হইতেই আছে প্রথমে কি হইল ইনিসিয়েশন হইল অর্থাৎ শুরু হইল ইনিসিয়েশন অর্থাৎ প্রথমে আমাদের রেডিক্যালটার সূচনা হইলো তারপরে কি হলো এই রেডিক্যাল যে একটার পরে আরেকটা রিয়েকশন করতেই থাকবে একবার যে সে মিথাইল রেডিক্যাল তৈরি করবে মিথাইল রেডিক্যাল যে আরেকটা ক্লোরিন রেডিক্যাল তৈরি করবে ক্লোরিন রেডিক্যাল যে আবারও সেম রিয়েকশন করতেই থাকবে এটাকে বলা হয় প্রোপাগেশন আর সর্বশেষ স্টেপ থ্রি সেটা হচ্ছে টার্মিনেশন টার্মিনেশান হবে অর্থাৎ যে ফ্রি রেডিকেলগুলো তৈরি হয়েছিল তারা সবাই যখন বিক্রিয়া করে ফেলবে সেই ফ্রি রেডিকেলগুলো আবার যেগুলো অবশিষ্ট থাকবে তারা নিজেরা বিক্রিয়া করে আগের মতো হয়ে যাবে যারা যারা অবশিষ্ট থাকবে তারা তারা নিজেরা বিক্রিয়া করে আবার আগের মতো হয়ে যাবে তো এই মেকানিজমেই কিন্তু আসলে বিক্রিয়াগুলো সংঘটিত হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে হ্যালোজেনেশন হয় বিভিন্ন রকম হ্যালোজেন নিলে কিভাবে রিয়েকশান রেট চেঞ্জ হয়ে যায় তারপরে এই হ্যালোজেনেশনের মেকানিজম সেটাও জানতে পারলা আবার কখন সবগুলা প্রতিস্থাপিত যৌগ তৈরি হবে বেশি আবার কখন মনোপ্রতিস্থাপিত যৌগ তৈরি হবে বেশি তো আশা করি এই সবগুলা বিষয়ে তোমাদের একটা ভালো ধারণা হয়ে গেছে ইনশাআল্লাহ পরের লেকচারগুলোতে আমরা এর একটা ক্রমধারা অব্যাহত রাখবো সেই লাকচারগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ